আসলাম বিরতির পর। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত এক। যেমনটা জানা যাচ্ছে শান্তির বাজার থেকে, ইতিমধ্যে চারিদিকে দুর্ঘটনা বাড়ছে, বেড়েছে অত্যধিক পরিমাণে। তবুও নিয়ম ভাঙতে লক্ষ্য করা যাচ্ছে একাংশ যান চালকদের, যারই জন্য ঘটছে একের পর এক দুর্ঘটনা। যেমনটা আজকে আবারও লক্ষ্য করা গেল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা, যেখানে লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের ফলে মুহূর্তের মধ্যে প্রাণ হারান একজন, অন্যদিকে আহতের সংখ্যাও এক, যেমনটা স্থানীয় সূত্র থেকে খবর। তবে দুর্ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায়, TR08C1756 নম্বরের একটি ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষের ফলে নিহত হয়েছেন একজন, নিহতের নাম চেলাবি মগ, আহত হয়েছেন অংথাই মগ নামের একজন ব্যক্তি। ঘটনাটি ঘটে শান্তির বাজারের গর্দাং এলাকায়। শান্তির বাজারের গর্দাং এলাকাতে এর আগেও দুর্ঘটনা লক্ষ্য করা গেছে, ঠিক একই রকমের দুর্ঘটনা আবারও লক্ষ্য করা গেল। একই দিকে যেরকম চঞ্চল্য ছড়িয়েছে দুর্ঘটনাকে কেন্দ্র করে, তার পাশাপাশি গোটা এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। চারিদিকে দুর্ঘটনা, চারিদিকে দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত একাংশ নিয়ম ভাঙছে যেরকম ভাবে, তার পাশাপাশি রয়েছে অসচেতনতা, অসতর্কতার ছবি রাস্তায় বেরোলে প্রতিটা মুহূর্তে ধরা পড়ছে, যার জন্য বারংবার জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা, সরকারি একাধিক বিজ্ঞপ্তি। তবে তারপরেও নিয়ম ভঙ্গের ছবি যেন উঠে আসছে অহরহ। আজকের এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রথমেই শুনবো পুলিশের কি বক্তব্য রয়েছে, একই সঙ্গে পরিবারের লোকের কি মতামত, কি বক্তব্য শোনাবো। ঘটনাস্থলে গেছি, ঘটনাস্থলে গিয়া রুগী যদি আমরা যাওয়ার আগে হসপিটাল শিফট হয়ে গেছে শান্তি বাজার ডিস্ট্রিক্ট হসপিটাল, যাই ওইখান থেকে বাইক আর যে গাড়ির লোকের লাগছে 407 ট্রাক গাড়ি দৌড়াতে গড়ি করে হাত রাখছে। এরপরে খবর পেলাম যে হসপিটালে যে দুজন ইঞ্জিয়ার হয়েছে, এর ভিতরে একজন মারা গেছে। যে মারা গেছে এর নাম হলো চালাবাই মো, বয়স 27, বাবা হলো চেতাং মো। দুইজনে কি বাইকার হই? দুজন বাইকার হই, গাড়ি যদিও তার ফল্ট নাই, ফল্ট হয়তো তার গাড়ি। এই বাড়ি কোনখানে? গার্দাং বাড়ি। কোনখান থেকে কই যেতেছিল? কামে তো সরে আছে, ঘুরেছে আর ঘুরেছে, গাড়ি কাম করে আর সরে। এন্টার তারা কি গাড়ির মধ্যে আসিল? না না, এটা বাইক সরে আছে। প্রতিনিধি রাজেশ, আজকে দুর্ঘটনা সম্পর্কে একটু জানতে চাইবো, কিভাবে হলো এই ভয়ানক দুর্ঘটনা? আজকে সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এই ট্রাকটি যাচ্ছিল বিলোনিয়ার দিকে, এই বাইকটি কিন্তু আসছিলেন শান্তিবাজার দিকে। বেপরোয়া চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটে। কিছুদিন আগেও একই রকমেরই বেপরোয়া ভাবে চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু ওই টাইমে একজন মারা গেছে, আজকে একজন আহত, একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অংকাই মগ, বয়স 30 বৎসর, যিনি বাইকে ছিলেন, এমনকি নিহত হয়েছেন যে চালাবি মগ উনিও বাইকে ছিলেন। এবং এক্ষেত্রে জানতে চাইব রাজেশ দা, দুর্ঘটনাটি ঠিক কত সময় ঘটে? ঠিক সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যার সময় ঠিক সাড়ে ছয়টা নাগাদে। রাজেশ দা, বাইকে কতজন ছিলেন? বাইকে দুজন ছিলেন, তার মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপরজন আহত। হ্যাঁ, যিনি নিহত হয়েছেন তার পরিচয় যেমনটা তুমি জানালে তার নাম, তবে তার পরিবারকে কি খবর দেওয়া হয়েছে, কি বক্তব্য রয়েছে? অন্যদিকে আহত ব্যক্তির শারীরিক অবস্থা কেমন রয়েছে এই মুহূর্তে? আহত শারীরিক অবস্থা খুবই খারাপ, দেখে ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আর নিহত যিনি হয়েছেন ওনার পরিবারকে খবর দেওয়া হয়েছে, এখন শান্তিবাজার জেলা হাসপাতালে রয়েছেন। দুর্ঘটনার ক্ষেত্রে তাহলে কারণ কি জানা যাচ্ছে, স্থানীয়রা কি মনে করছেন? দুর্ঘটনার কারণ যারা প্রত্যক্ষদর্শী হয়েছেন তারা বলছেন বেপরোয়া ভাবে খুব জোরে বাইক ছিল, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। বেশ, ধন্যবাদ রাজেশ দা।
কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে। অত্যধিক গতিতে যান চালানোর ফলে আজকের এই দুর্ঘটনাটি সংঘটিত হয়, মুখোমুখি সংঘর্ষ, অত্যধিক গতিতে বাইক এবং লরি দুটোই চলে আসে, যার জন্য মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। বাইকে থাকা দুজনের মধ্যে একজন নিহত হয়েছেন এবং অপরজন গুরুতরভাবে আহত হয়েছেন, যাকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।